হাই ফ্রেন্ডস রাখি ইটিং শোতে আপনাদের স্বাগত আজকে দেখো প্রথমে কীরকম বাচ্চা সেজে এসেছি আমি একদম পুরো বাচ্চা বাচ্চা হয়ে এসেছি এখন বাচ্চা কী খাবে দেখো রাত্রেবেলা দুটো রুটি এই যে ভাজা কী ভাজা যেন কী যেন পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা ডিম আর এই যে গুড়ের রসগোল্লা দেখেছো বাচ্চা মানুষ হবে বয়স হয়নি এখনো বায়ো কি দেয় তাহলে খাই পরে সব কথা আরো বলবো এখন হ্যাঁ বাচ্চা খাওয়া শুরু করছে আর তোমরা আমার ভিডিও দেখছো না বলে আমার কিন্তু ভালো লাগছে না একটুও ওই জন্য আজকে একটু বেশি বেশি খাওয়ার এনেছি ভালো লাগছে না বলে আমার বয়স একদম কম আবার আমার ন বছরের একটা ছেলে আছে অন্যদিন তোমাদের দেখাবো হ্যাঁ আমার ছেলেকে তোমরা যদি দেখতে যাও আমার ছেলেকে তাহলে আমার ভিডিওটা কিন্তু দেখো আর একদম ফার্স্টে আমার ভিডিও পাওয়ার জন্যে আগেই সাবস্ক্রাইব করবে পেঁয়াজের কথা বলেছি পেঁয়াজও নিয়েছি দেখো হে যা তোমাকে তো জিজ্ঞেসই করিনি তোমরা কিরকম আছো কেমন আছো তোমরা ভালো আছো আমি ভালো নেই একদম আমার মন ভালো নেই গো তোমরা সবাই দেখছো না কমেন্ট করছো না আমি কী করে ভালো থাকি বলো একটুও ভালো নেই ওই জন্য আজকে একটা ডিম নিলাম ভালো নেই বলে অন্যদিন কমেন্ট করবা তারপরে লাইক করবা আমার ভিডিও দেখবা দুটো ডিম নেবো গাজারটা যদি দুটি যা লাগছে না হেভি লাগছে তোমরা যদি খেতে চাও আমার বাড়ি চলে আসবা আরে তখন দুদিকে চুল বেঁধেছি কেন বলো তো সবাই আমাকে বলছে নাকি বয়স বেড়ে যাচ্ছে আমি দুদিকে চুল বেঁধেছি বয়স কমানোর জন্য আর ভাবছি তোমরা কেউ আমার বন্ধু হচ্ছ না ওই জন্য স্কুলে আবার ভর্তি হবো আর আমার খাওয়াটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এবার ডিম কষা দিয়ে খাচ্ছি is yeah. खाब मिष्टी, गुड़ेर मिस्टी खूब सुंदर खेते এবার বাচ্চা মেয়ের খাওয়া কমপ্লিট